করেছেন দাদা, আপনি একটু সরে যান। হ্যালো, একটু সরে বসেন। আপনি কি বললেন? অয়েস্কারনি, অয়েস্কারনি, একটু মিষ্টি, অয়েস্কারনি না গুরনি চাচা, ঠিক না? অয়েস্কারনি, অয়েস্কারনি না, সাউন্ডটা তো বাদব। প্রথম কথা, দ্বিতীয় কথা হলো, এই নারী নাকি পুরুষকে নিয়ে খেলাচ্ছে, পুরুষ নামে তো হাবলা, হাবলা নয়। যে নারী পুরুষকে নিয়ে খেলা করছে তাহলে তাদের কিছু আছে? আর এক পুরুষের নামে বদনাম, এ পুরুষ না পুরুষ পুরুষ কেন না দাদা? বন্ধন খাইয়েছিলেন মা হাওয়া আদমকে, কিন্তু কার কথায় খাইয়েছিল সেটা জানো? হ্যালো মিস্টার, জানা আছে কার কথায় খাইয়েছিল? যদি জানা থাকে নামটা বলে দিও এদেরকে, তারপরে সাফ হয়ে যাবে যে আসল দোষী কে, কে নিয়ে খেলিয়েছে এই দুনিয়াকে। যে বলে এক বাপের বেটা, যে বলে এক বাপের বেটা মিথ্যা বলা তার জিন্দগি, দুই বাপের বেটা যে বলে তার বিথায় বাঁচা জিন্দগি, যে বলে আমি এক বাপের বেটা মিথ্যা তাহার জিন্দগি, যে বলে আমি দু বাপের বেটা মিথ্যা তাহার বন্দেগি, তিন বাপের বেটা হলে হতি কাছে পাবে না, চার বাপের বেটা হলে রবে সবই অজানা, জানতে হলে বুঝতে হলে চিনতে হলে গুরু চাই, গুরু দয়া না করিলে কাজের খবর নাহি পাই। বাচ্চাদের জান
হ্যালো শুনবে, কোন খোঁচা মারা বা কাটি মারা কথা নাই। খোদার নূরে নবী পয়দা, এনারা বলছেন কিছু কথা প্রশ্ন করো তাই করছি। আমার জানা নেই, তুমি একটু বলে দিও, যেহেতু আমি ছোট শিল্পী তাই তোমার থেকে জানতে চাই। কে খোদার নূরে নবী পয়দা, মানুষ পয়দা কোন নূরে? নারীর বুকে এত পাটা, কিন্তু যদি তেরা চলো সাইজ করতে পারে এটা ঠিক, তবে সবার জন্য নয়। স্বামীর পায়ের তলায় নারীর জান্নাত, সেই নারী পুরুষকে নিয়ে খেলাবে? Thank you.
তুমি বলছো কি একটা বললে কার ঘটনা বলে জানো অয়েস কারনি ওনার কতবার ধ্যান ভঙ্গ হয়েছে বাচ্চা ছেলে ছেড়ে দাও এনার নামটা যেন কি আমি ধরবো দাদা, আমি তো ছোট্ট শিল্পী, ছোট্ট নাম লায়লা, এতেই সন্তুষ্ট, এই কোনো অসন্তুষ্ট লায়লা কানের ডিস্টার্ব না ব্রেনের ডিস্টার্ব, মেন্টালে যাও শোনো আরে আগুন পানি আরে হাওয়া মাটি আরে এই চা
পারবে চার কে দেখাতে পারবে সব দেখিয়ে দেবে কিচ্ছু ছাড়বে না হিম্মত আছে হিম্মত বালা ইয়া বড় শিল্পী নামও ধরতে পারি না শোনো আরে চার কে আমার দেখাও দেখি আরে ও কাওয়াল তোমার চলে হিসাব হবে কি কবরে